ছবি কথা বলে এই কথাটি সবারই জানা। বিশ্বকাপের ম্যাচগুলো ঘিরেও মাঠে আর মাঠের বাইরে এমন কিছু ছবি থাকে যা মন ভরিয়ে দেয়। কোনো ছবি হাসায়, কোনোটা কাঁদায়, আবার কিছু ছবি ইতিহাস হয়ে থাকে। এমনই কিছু ছবি নিয়ে রিপোর্টটি দেখব আমরা। সৌদি আরবের সঙ্গে প্রথম ম্যাচ হেরে টুর্নামেন্টে টিকে থাকার চাপ নিয়ে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। সেই প্রেশারের ম্যাচেই যার উপর ছিল ভক্ত সমর্থকদের প্রত্যাশার চাপ, সেই লিওনেল মেসি দারুণ এক গোল করে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাসে মাতায়। কাতার বিশ্বকাপের প্রথম রাউন্ড ছিল উত্তেজনায় ঠাসা। এমনই এক ম্যাচে খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে ব্রাজিলের জালে বল পাঠিয়ে আনন্দে জার্সি খুলে ফেলেছিলেন আবু বকর। সঙ্গে সঙ্গেই নিয়ম অনুযায়ী তাকে লাল কার্ড দেখান রেফারি। কিন্তু আফ্রিকার প্রথম কোনো দল হিসেবে ব্রাজিলের বিপক্ষে এমন জয়ের নায়ককে লাল কার্ড দেখিয়ে যেন অনুতপ্ত রেফারি, উল্টো ছিল শ্রদ্ধা আর ভালোবাসা। আবু বকরও লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন গর্ব আর বীরত্ব নিয়েই। টানা ৬ বছর ফিফার বর্ষসেরা রেফারি হয়েছিলেন ইতালিয়ান রেফারি পিয়ের লুজি কলিনা। ফুটবল মাঠের অপরাধীদের মূর্তিমান আতঙ্ক ছিলেন তিনি। তাকে রেফারিদের মাফিয়াও বলা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র আর ইরানের ম্যাচের আগে দুই দেশের রাজনৈতিক আর কূটনৈতিক সম্পর্ক আলোচনায় আসে, কিন্তু ছবিটি বলছে স্পোর্টস শুধু সৌহার্দ্য আর ভালোবাসাই বোঝে। ফ্রান্সের সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের ঝড়ো গতি ফুটিয়ে তুলেছে এই ছবি। গোল করার পর তার উদযাপনও নজর কাড়ে। বিশ্বকাপ চলাকালীন সময় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন ফুটবলের রাজা ব্রাজিলের কালো মানিক পেলে। কোরিয়ার বিপক্ষে ম্যাচ জিতে তাকে এভাবেই সম্মান দেখিয়েছে ব্রাজিলের নেইমার থিয়াগো সিলভারা। অগ্রজের প্রতি এমন সম্মান আর ভালোবাসা হৃদয় ছুঁয়ে গেছে ফুটবল ভক্তদের। আফ্রিকার প্রথম কোনো দেশ হিসেবে সেমিফাইনাল খেলে ইতিহাস গড়েছে। তবে শুধু খেলাই নয়, মরক্কোর ফুটবলারদের মার প্রতি এমন ভালোবাসাও মুগ্ধ করেছে দর্শকদের। গ্যালারিতে সাবেক তারকাদের উপস্থিতিও আলো ছড়িয়েছে এবারের বিশ্বকাপে। কিংবদন্তিরা নিজ দেশ আর সুন্দর ফুটবলের সমর্থন জুগিয়েছেন। পাঁচ বিশ্বকাপে গোল করার এক অনন্য রেকর্ড গড়েছেন পর্তুগালের সুপারস্টার CR7। নকআউট রাউন্ডে সেরা একাদশের বাইরে থাকলেও সবার কেন্দ্রবিন্দুতেই ছিলেন CR7। বিশ্বকাপের অন্যতম আকর্ষণ থাকে গ্যালারিতে দর্শকদের বর্ণিল সাজ। এবারের বিশ্বকাপেও তার ব্যতিক্রম ছিল না, ভিন্ন ভিন্ন সাজে ভক্তরা হাজির হয়েছেন মাঠে। দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করার পর কোরিয়ানদের উদযাপন আর এমন সুখের কান্না অভিভূত করেছে ফুটবল প্রেমীদের। অন্যদিকে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার আর সুয়ারেজের কান্না অশ্রুসিক্ত করেছে ফুটবল ভক্তদের। 1998 ফ্রান্সের ট্রফি উঁচিয়ে ধরেছিলেন জিনেদিন জিদান, আর 1986 সর্বকালের অন্যতম সেরা ফুটবলার তিয়াগো ম্যারাডোনা। এবার দেখার পালা কার হাতে ওঠে স্বপ্নের ট্রফি, ফুটবল মাঠের দ্রুততম মানব কিলিয়ান এমবাপ্পের হাতে নাকি পায়ের জাদুকর লিওনেল মেসির হাতে। রাহুল রায়, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই।